শৈশবের স্মৃতি, টায়ার খেলায় মাতলেন ষাটঊর্ধ্ব যুবকেরা, ছেলেবেলার স্কুলের প্রতিযোগিতায় অংশ নেন তারা, অভিনব আয়োজন হাসনাবাদে। ফেলে আসা শৈশবের স্মৃতিকে উস্কে দিতে অভিনব আয়োজন। গ্রাম বাংলায় শৈশব কাটানো অনেকেরই ছেলেবেলার প্রিয় খেলা ছিল এটি, মূলত বাতিল হয়ে যাওয়া সাইকেল বা রিক্সার টায়ার লাঠি দিয়ে চালানো। রিমোট চালিত দামি গাড়ি নয়, এর মধ্যেই লুকিয়ে থাকত শৈশবের অনাবিল আনন্দ। ষাট পেরিয়ে এসেও ফেলে আসা শৈশবকে পুনরায় উদযাপন করল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ ব্লকের চকপাটলি উচ্চ বিদ্যালয়। এদিন স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুলের ষাটঊর্ধ্ব প্রাক্তন ছাত্রীরা। পুরনো দিনের সেই টায়ার নিয়ে এসে খেলায় অংশ নিলেন তারা। এক অভিনব ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ ব্লকের চকপাটলি উচ্চ বিদ্যালয়ে। স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে নানান প্রতিযোগিতার পাশাপাশি এমনই অভিনব প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্যরা। পাশাপাশি শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের দুই প্রাক্তন প্রধান শিক্ষক। এখন যে নতুন প্রজন্মের ছাত্রছাত্রী, তাদেরকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করার জন্য এটা একটা অন্যতম আকর্ষণীয় বিষয়। এটাকে আমি সবসময় সাধুবাদ জানাই। তাদের যে পুরনো স্মৃতি রোমন্থন করার জন্যে এই একটা এত বড় একটা কাজে নিয়োজিত হয়েছে এবং সবাইকে আনন্দ দিতে পেরেছে, এটা একটা গর্বের ব্যাপার সবার কাছে। অবশ্যই আমাদের ভালো লাগছে, কারণ প্রাক্তন ছাত্ররা যাদের এরকম ৬০ প্লাস এজ, তারা যে আবার খেলার মাঠে ফিরে এসে নতুনদেরকে উৎসাহিত করতে পারছে, এটা নতুন প্রজন্মের কাছে একটা উদাহরণস্বরূপ। ব্যান্ড সহযোগে বিদ্যালয় পরিক্রমা করে স্কুলের ছাত্রছাত্রীরা। সারাদিন ব্যাপী বিভিন্ন ইভেন্টের আয়োজনও করা হয়। এর মধ্যেই অভিনব এবং একদম ব্যতিক্রমী যে ইভেন্ট ছিল সেটি হলো টায়ার খেলা। স্কুলের ষাটঊর্ধ্ব প্রাক্তন ছাত্রদের নিয়ে আয়োজিত এই ইভেন্ট বর্তমানে বিভিন্ন রকম খেলা জনপ্রিয় হয়েছে। বর্তমান প্রজন্মের কাছে আছে বিভিন্ন রকম খেলার সামগ্রী। তবে পুরনো দিনে বেশিরভাগ ছেলেদের প্রিয় খেলনার তালিকায় ছিল ডাঙ্গুলি, ঘুড়ি, কাঁচের গুলি, এর পাশাপাশি থাকত ফাটা বা বাতিল টায়ার। সেই টায়ারকে কায়দা করে লাঠি দিয়ে গড়িয়ে নিয়ে যাওয়াই ছিল মজার খেলা। ভালো লাগলো, মনে হচ্ছে যেন সেই ছোট বয়সে আবার ফিরে এলাম। বয়স কত? ৬০। এদিন চকপাটলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সেই পুরনো স্মৃতির উদযাপন করা হয়। স্কুলের ষাটঊর্ধ্ব প্রাক্তন ছাত্রেরা টায়ার খেলার রেসে মেতে ওঠেন এদিন। পুরনো দিনগুলিকে আরো একবার ফিরে দেখতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত তারা। স্কুলে পড়াশোনা করতাম, তা এই টায়ার খেলা করতাম এই স্কুলের, এতে আবার সেই খেলা ফিরে পেলাম, খুব ভালো লাগলো। স্কুলের বর্তমান ছাত্রছাত্রীরাও এই প্রতিযোগিতা ভীষণভাবে উপভোগ করে, নিজেরাও বিভিন্ন ইভেন্টে উৎসাহের সাথে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের ফাঁকে ছাত্রছাত্রী ও অন্যান্য সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয় স্কুলের পক্ষ থেকে। খেলা চলছে, তার মধ্যে তারা পুরনো স্মৃতিটা ফিরে পাচ্ছে, এটা খুবই ভালো, খুব ভালো লাগছে। তাদের একটা উদ্যম সেই ছোট্ট ভাবটা আমার ফিরে পেয়েছে, এটা খুব ভালো লাগছে। এই উদ্যোগগুলো কি তাদের মানে খেলা দেখছে, দেখার পরে তাদের যে সেই শৈশব জীবনটা ফিরে পাচ্ছে, যাতে পায় কিছুটা মনে, যাতে সেটি ফিরে পায়, সে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য এই উদ্যোগটা নেওয়া। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।